আমি ওয়ার্ডস কাম আফটার শেখাবো। দেখো আমি কটা ক্যাপিটাল লেটারে লেটার লিখে রেখেছি, প্রথমে জি, তারপরে বি, তারপরে ই, এ আর এফ, ঠিক তারপরে লেটারগুলো তোমরা লিখবে। তাহলে দেখো জি এর পর কি, এইচ, বলো তো বি এর পর কি হবে, বি এর পর সি, আর ই, ই পর কি, ইগল পাখি, ইগল পাখি, ই এর পর কি হবে, এর পর এ, আর এ এর পর কি, বি, আর ই এফ এর পর হবে জি। এটা গেল তোমাদের ক্যাপিটাল লেটার। এবারে আমরা স্মল লেটারে শিখবো। আমরা এটা কি লিখলাম, এটা আমরা বি লিখলাম, বি এর পর কি হবে, সি, ঠিক আছে। এবারে আমরা কি লিখলাম, এ, এর পর আমরা কি লিখবো, ডি। এবারে আমরা কি লিখলাম, ই এর পর এফ, জি এর পর এইচ, সি এর পর কি হবে, সি এর পর ডি। তাহলে ডি এর মুখ কোন দিকে, ডি এর মুখ কোন দিকে তোমরা দেখেছো। আজকে তাহলে তোমাদের শেখানো হলো কি, ওয়ার্ড।